ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে নিহত আব্দুর রহমান উপজেলার মোগড়া ইউনিয়নের নোনাসার গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে গত সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এর আগে সন্ধ্যায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে নিহতের পরিবারের সদস্যরা জানান আব্দুর রহমানের বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে ছোট ভাই খলিলুর রহমানের সঙ্গে একাধিক মামলা সহ বিশ বছর ধরে বিরোধ চলে আসছে সোমবার দুই ভাইয়ের মধ্যে বাঘবিতণ্ড হয় এর জের ধরে সন্ধ্যায় আব্দুর রহমান মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসার পথে খলিলুর রহমান ও তার ছেলে তানভীর বাবুসহ পাঁচ ছজনের একটি দল লোহার রড দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু মৃত্যু হয় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ঘটনার পর থেকে অভিযুক্ত খলিলুর রহমান পলাতক এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে